অসতর্কতার বলি হয়ে প্রাণ দিল 65 বছরের এক বৃদ্ধ। রেলব্রিজ পার হতে গিয়ে ট্রেন চলে আসায় ব্রিজ থেকে লাফ দিয়েও প্রাণে বাঁচতে পারলেন না তিনি। ব্রিজের ওপর থেকে লাফ দিলেও পানিতে না পড়ে পিলারের ওপর পড়ে যান আব্দুল সালাম নামের ওই বৃদ্ধ। ঘটনাস্থলে মারা যান সে। পাবনার ভাঙ্গুড়ার ঈশ্বরদী ঢাকা রেলপথের উপজেলার কৈডাঙ্গা রেলব্রিজের ওপর মর্মান্তিক এই দুর্ঘটনা ঘটে। নিহত আব্দুল সালাম উপজেলার পুইবিল গ্রামের মৃত ইসহাক আলীর ছেলে। ভাঙ্গুড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা রাশিদুল ইসলাম স্থানীয়দের বরাত দিয়ে জানান, সকালে বৃদ্ধ আব্দুল সালাম হেঁটে কৈডাঙ্গা রেলব্রিজ পার হচ্ছিলেন, এমন সময় ঢাকাগামী একটি আন্তনগর ট্রেন চলে আসে। প্রাণে বাঁচতে বৃদ্ধ আব্দুল সালাম রেলব্রিজ থেকে লাফ দেন, কিন্তু নদীর পানিতে না পড়ে ব্রিজের পিলারের ওপর পড়েন। এতে গুরুতর আহত হলে স্থানীয়রা তাকে দ্রুত উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। প্রিয় ভিউয়ার্স, সাম্প্রতিক সময়ে একইভাবে অন্তত 10 জনের মৃত্যু হয়েছে, তবুও মানুষ সতর্ক হচ্ছে না। এই ঘটনাগুলোর দায় কি রেল কর্তৃপক্ষ এড়াতে পারবে বলে মনে করেন আপনারা? ইয়েস অথবা নো লিখে কমেন্ট বক্সে জানিয়ে দিন ঘটনাটি নিয়ে আপনাদের মূল্যবান অভিমত। ভিডিওটি ভালো লাগলে লাইক ও শেয়ার করুন, আর আমাদের চ্যানেলে প্রথমবার হলে সাবস্ক্রাইব করে সাথেই থাকুন। ধন্যবাদ।